সমুদ্র সীমা রক্ষায় এবার নৌবহরে যুক্ত হলো চীন থেকে আনা দুটি যুদ্ধজাহাজ 18 কিলোমিটারের মধ্যে শত্রুকে আঘাত হানতে সক্ষম বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী রাশিয়া যুক্তরাষ্ট্র দুদেশই কৌশলী হওয়ার পরামর্শ সমুদ্রে এলাকায় যথেষ্ট ইন্টারেস্ট যে ওইসব এলাকায় তারা আন্ডার দি এন্ড অফ স্পেসিফিক বিজনেস ফোরাম আন্ডারে কাজ করতে চান বাংলাদেশ কোশের অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে দেখতে হবে যেই অফারটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে সবচেয়ে ভালো হবে আমরা সেটাই নেব দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি সাজিত রাজু এবার অন্যান্য শীর্ষ সংবাদ জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পর্দা নামলো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার রোজার আগেই রাজধানীর পাইকারি বাজারে চাল ছাড়া প্রায় সব পণ্যের দাম বাড়তি অতিরিক্ত পণ্য কেনার প্রবণতাকে দুষছেন ব্যবসায়ীরা এবং তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ফণীতে রূপ নেয় সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীন থেকে আনা যুদ্ধজাহাজ সংগ্রাম ও প্রত্যাশা চট্টগ্রামের নৌঘাটিতে এসে পৌঁছেছে টানা 15 দিন দীর্ঘ সাগর পাড়ি দিয়ে দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছায় জাহাজ দুটি আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জাহাজ দুটিকে গ্রহণ করেন শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে নৌবাহিনীর বাদক দলের মূর্ছনা এবং নৌ কর্মকর্তাদের অভিবাদনের মধ্য দিয়ে জাহাজ দুটি আনুষ্ঠানিক নোঙর করে বিএনএস ইশাখা নৌঘাটিতে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে বিশাল সমুদ্র সীমা জয়ের পর শুরু হয় নৌবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রহ এরই অংশ হিসেবে 2015 সালের 29শে সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের সাথে চীনের একটি প্রতিষ্ঠানের চুক্তি হয় চলতি বছরের 28শে মার্চ জাহাজ দুটি বুঝে পাওয়ার পর 12ই এপ্রিল চীনের সাংহাই বন্দর থেকে জাহাজ দুটি ছেড়ে আসে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে অন্যান্য জাহাজকে সহায়তা প্রদানের একই সাথে আমাদের যা সমুদ্র এলাকায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টা নিশ্চিত করবে 90 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থ জাহাজগুলো ঘন্টায় 25 নটিক্যাল মাইলে ছুটতে পারে জাহাজ দুটি শত্রু বিমান জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম আধুনিক কামান ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল 3D রাডার এবং যুদ্ধ সরঞ্জামে সজ্জিত অত্যাধুনিক ফাইটিং ক্যাপাবিলিটি সমৃদ্ধ মিসাইল গান সংযুক্ত আছে অ্যাট দ্য সেম টাইম এই জাহাজের ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম খুব আধুনিক যার মাধ্যমে আমরা দ্রুত গতিতে যে কোনো জায়গায় যেতে পারি অ্যান্টি এয়ারক্রাফট গান আছে দুটো 30 মিলিমিটার গান আছে যেটাও আমাদের সিস্টেম অপারেটেড এই গান দিয়েও আমরা শত্রুপক্ষের বিমান বা যে কোনো ইনকামিং মিসাইল আমাদের দিকে আসবে সেটাকেও আমরা নিপাত করতে বা ধ্বংস করতে সক্ষম হব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটি নৌবাহিনীতে কমিশনিং করার কথা রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর হয়েছে অনেক আগে এই বাহিনীর বহরে সাবমেরিন যেমন রয়েছে তেমনি রয়েছে এয়ারক্রাফট কিন্তু সমুদ্র সীমা জয়ের পর সেই সমুদ্র সীমাকে সুরক্ষিত রাখার জন্য বর্তমান সরকার বেশ কিছু যুদ্ধজাহাজ ক্রয় করছে চীন থেকে তেমনি আজ দুটি যুদ্ধজাহাজ এসে উপস্থিত হলো চট্টগ্রাম নৌঘাটিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কমল দে সময় সংবাদ বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি মন্ত্রী জানান তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে ভারত এদিকে সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত
2012 সালের মার্চে মিয়ানমারের সঙ্গে আর 2014 সালের জুলাইয়ে ভারতের সঙ্গে সমুদ্র সীমা জয়কে বিবেচনা করা হয় দেশের বড় অর্জন হিসেবে। কিন্তু প্রতিবেশী ভারত আর মিয়ানমার সমুদ্র সীমা থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করলেও গত 7 বছরে সমুদ্র জয়ের সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। জ্বালানি সম্পদের জন্য সম্ভাবনাময় বিশাল সমুদ্রের 26 ব্লকের 22টি পড়ে আছে অলস অবস্থায়, বাকি 4টির কার্যক্রমও কেবল অনুসন্ধান পর্যায়ে। আর 5 বছর ধরে থমকে আছে মাল্টি ক্লায়েন্ট সার্ভের উদ্যোগও। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধানে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সমুদ্রে এই ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট, যে ওই সব এলাকায় তারা আন্ডার দি এন্ড অফ স্পেসিফিক বিজনেস ফোরাম আন্ডারে কাজ করতে চান। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে পরাশক্তি দুই দেশের সহযোগিতার আগ্রহকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। তবে জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো চুক্তির ক্ষেত্রে কৌশলী ও প্রতিযোগিতামূলক পদ্ধতির উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতিযোগিতামূলক যে কার্যক্রম, যে কোম্পানিরা যখন আসে বাংলাদেশ, যে যাচাই বাছাই করার যে সুবিধাটা যদি বাংলাদেশ পায়, এরকম একটা পদ্ধতি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু সেটা না করে যদি একটা পার্টিকুলার কোম্পানিকে এসে বসিয়ে দেওয়া যায়, তাহলে তো সেটা গ্রহণযোগ্য না। এই অপরচুনিটিটা আমাদের নেওয়া উচিত এবং তাদের আগ্রহটাকে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা করা উচিত। বাংলাদেশকে সেটা অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে দেখতে হবে, যেই অফারটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে, সবচেয়ে ভালো হবে, আমরা সেটাই নেব। বিশেষজ্ঞরা মনে করেন, দর কষাকষি নিশ্চিত করতে পারলে সমুদ্রের গ্যাস হতে পারে বিদ্যমান জ্বালানি সংকটের নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান, যার ফলে কমানো সম্ভব হবে ব্যয়বহুল এলএনজি আমদানি নির্ভরতাও। সাগরে গ্যাস পাওয়া শুরু করবেন, যদি একাধিক গ্যাস ক্ষেত্র পান, এর দাম কিন্তু আরও কমে যাবে। সুতরাং সেক্ষেত্রে গভীর সমুদ্রের গ্যাসও আপনার এলএনজি চেয়ে কম হবে। সেলফ ইন্ডিপেন্ডেন্স, এনার্জি ইন্ডিপেন্ডেন্সের দিকে উই শুড থ্রাইভ, আমরা চেষ্টা করা উচিত। সমুদ্র সীমা থেকে তেল গ্যাস উত্তোলন জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে থেকে তরুণ প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী আয়োজনে একথা বলেন তিনি। এ সময় তরুণদের যথাযথ মনন বিকাশে সরকার সব পদক্ষেপ নেবে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে ক্রীড়া প্রতিযোগিতা আরও সম্প্রসারণ করা হবে। শনিবার বিকেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল যুদ্ধে মুখোমুখি গণবিশ্ববিদ্যালয় ও ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 90 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুপক্ষের এই খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে, অবশেষে জয় গণবিশ্ববিদ্যালয়ের। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী এই ম্যাচ স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 65টি বিশ্ববিদ্যালয়ের 3,000 শিক্ষার্থীর অংশগ্রহণে মাসব্যাপী এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সমাপনী আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে কলেজ পর্যায়েও এমন প্রতিযোগিতা চালু করা হবে। জানান, তরুণদের মনন বিকাশে আরও পদক্ষেপ নেবে সরকার। ক্রীড়া, সংস্কৃতি চর্চা প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, শিশু সকলেই সম্পৃক্ত হবে এবং নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলবে। আমাদের এই খেলাধুলার প্রতিযোগিতাটা আমরা এরপরই শুরু করব, আন্তঃ কলেজ কম্পিটিশন, কারণ এটাও আমাদের দরকার। আজকের প্রজন্মই আগামীতে দেশের নেতৃত্ব দেবে আশা করে প্রধানমন্ত্রী সবাইকে জঙ্গি, সন্ত্রাসবাদ ও দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, সমাজ থেকে এসব ব্যাধি তাড়াতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনমত সৃষ্টি করা এবং সকলকে সচেতন করবার আহ্বান জানাচ্ছি, যে আমাদের ছেলেমেয়েরা যাদের মেধা মনন রয়েছে তা বিকশিত হবার সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। ক্রীড়াঙ্গনের চর্চা ও নেতৃত্ব দানের অভ্যস্ততায় তরুণ প্রজন্মকে দক্ষতা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। এক সময় আমরা বিশ্বকাপ জয় করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের প্রচন্ড এই খরতাপে খুল এক টুকরো প্রশান্তে, ইট কাঠের নগর সভ্যতায় বিক্ষিপ্ত হৃদয়ে যা মুহূর্তে এনে দেয় সজীবতা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত সাংবাদিকদের জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৈঠকে জাহিদুর রহমানকে সর্বসম্মতিক্রমে প্রাথমিক সদস্য পদ সহ বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে রাত 8টা থেকে রাত 9:15 পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। আমাদের দলের সিদ্ধান্ত ছিল যে যারা নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন তারা এই সংসদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন না। এই সিদ্ধান্তকে লঙ্ঘন করা এবং তাকে এড়িয়ে গিয়ে শপথ গ্রহণ করার জন্য যিনি শপথ নিয়েছেন আমাদের দলের ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান, তাকে সর্বসম্মতিভাবে আজকে প্রাথমিক সদস্য পদ সহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ধর্মের ভুল ব্যাখ্যা ও প্রযুক্তির অপব্যবহারের কারণে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার দুপুরে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির অপব্যবহার, মাদক, জঙ্গিবাদ, প্রশ্ন ফাঁস ও ধর্মের অপব্যাখ্যা সহ সব অপকর্ম থেকে দূরে থাকতে হবে। সমস্ত বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা, এরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে অত্যাধুনিক পন্থায় আজকের এই ইয়াং জেনারেশনের মগজ দোলাই করার চেষ্টা করে। বিভিন্নভাবে অত্যাধুনিক পদ্ধতি তারা আজকে সেই জঙ্গিদের সাথে সংশ্লিষ্ট হচ্ছে। তারা ভুল ব্যাখ্যা তারা পাচ্ছে, ধর্মের ভুল ব্যাখ্যা তারা পাচ্ছে এবং তারা মিসগাইড হচ্ছে, ভুল পথে পরিচালিত হচ্ছে। আমি শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন এবং ছাত্রদের বলবো, তোমরা আবারও বলবো, তোমরা এ সমস্ত জিনিসের অপব্যবহার করবে না। রোজার আগে সাধারণ মানুষের অস্বস্তি বাড়াচ্ছে নিত্যপণ্যের দাম। রাজধানীর পাইকারি বাজারে চাল ছাড়া পেঁয়াজ, আদা ও রসুনের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ঊর্ধ্বমুখী মসুর ডাল, ছোলা ও চিনির দরও। পাইকাররা বলছেন, রমজান সামনে রেখে দেশে এই মুহূর্তে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন রমজানের আগেই ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার প্রবণতাকে। শুভ খানের রিপোর্ট। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রোজাকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারে এখন চলছে জমজমাট কেনা বেচা। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা গেল রমজান উপলক্ষে আড়তগুলোতে পেঁয়াজ, আদা ও রসুন সহ অন্যান্য নিত্যপণ্যের মজুদ বাড়িয়েছেন পাইকাররা। প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 23 থেকে 26 টাকা, ভারতীয় পেঁয়াজ 19 থেকে 20 টাকা, প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা, আর চায়না আদা বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকা কেজি দরে। মজুদ থাকা সত্ত্বেও গেল সপ্তাহের চেয়ে এসব নিত্যপণ্যের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। দেশি পেঁয়াজ বর্তমানে সিজনে এলটি পেঁয়াজ আমদামি আছে, সুখসাগর পেঁয়াজ আছে, রমজান মাসে যাদের মাল লাগবে একটা তিনটা নিয়ে রাখছে। প্রয়োজনে যেটুকু লাগবো 1 কেজি লাগবো, 1 কেজি যদি কিনে তো দাম বাড়বো না। একই অবস্থা ডালের বাজারেও। দেশি মসুর ডাল কেজিতে 6 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 92 টাকায়, কেজিতে 4 টাকা বেড়েছে খেসারির দাম। বাড়তি চাহিদার কারণে ঊর্ধ্বমুখী ছোলা ও চিনির দাম, তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল ও মশলার দর। ছোলা পরিমাণ আমরা 70 টাকা থেকে 75-76 টাকা বিক্রি করতেছি। রোজার কারণেই আপনার মানুষ একটু বেশি কিনে, যার 1 কেজি প্রয়োজন সে 5 কেজি কিনে, 5 কেজি প্রয়োজন 10 কেজি কিনে। স্থিতিশীল রয়েছে চালের বাজার। গেল সপ্তাহের দামেই প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 49 থেকে 50 টাকা, গুটি স্বর্ণ 28 থেকে 29 টাকা, পাইজাম 29 থেকে 30 টাকা, আটাশ 37 থেকে 40 টাকা, আর নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। অনেক কোম্পানি হালকাতা হয়ে গেছে, হালকাতা আমরা তাদের টাকা পরিশোধ করার পরে তারা আমাদেরকে আবার নতুন করে মাল দিচ্ছে। যারা রিটেল বিক্রি করবে তারা প্রচুর পরিমাণে কিনে নিচ্ছে। চালের বাজার যে বেড়ে যাবে এরকম কোনো আশঙ্কা নেই। আর 15 থেকে 20 দিনের মধ্যে নতুন মৌসুমের চাল আসবে, তাই রমজানে চালের দাম কমার আভাস দিয়েছেন পাইকাররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের তীব্র দাবদাহে বিপর্যস্ত রাজধানী সহ সারা দেশ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ, অস্বস্তি প্রাণীকুলেও। দুপুরে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। তবে 2-1 দিনের মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফণীতে রূপ নেয়ায় দেশের চারটি সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে মেঘ আর রোদের লুকোচুরিতে স্বস্তি দিয়ে শুরু হয় ঢাকাবাসীর জনজীবন। বেলা বাড়তেই তা ঢাকা পড়ে যায় 37.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বৈশাখের খরতাপে একটু প্রশান্তির আশায় গাছের ছায়ায় অলস সময় কেটেছে নিম্ন আয়ের মানুষের। আর রোদ থেকে বাঁচতে ছাতা, রোদ চশমা আর শরবতের দোকানে স্বস্তি খুঁজেছেন নগরবাসী। নিজে হচ্ছে প্রোটেক্ট করার জন্য হচ্ছে সানগ্লাস ব্যবহার করি, পানির বোতল তো আছেই সাথে, ছাতা নিয়ে আসছি, তারপর অনেক গরম, গাছের বিছানায় বসছি, খুব ঢাকার বাইরেও তীব্র দাবদাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতলতার আশায় পুকুরে ছুটোছুটি করেছে শিশু কিশোররা। নাভিশ্বাস প্রাণীগুলো আশ্রয় খুঁজেছে গাছের ছায়া তলে জলাশয়ের পানিতে। শরীর ক্লান্ত, এই জন্য ডাব খাচ্ছি, একটা উঠাচ্ছি, লাভাই দিয়ে আরো 10 মিনিট রেস্ট নিছি, আর একটা বাড়া উঠাচ্ছি। রোদের তাপে নিজে তো ঘামছি, ছাতা অনেক রক্ষা করছে। এদিকে দু একদিনের মধ্যে সারা দেশে কালবৈশাখী সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির প্রভাবে গরম অনুভূত হলেও কমবে দাবদাহ। বাংলাদেশের বিভিন্ন অংশে দাবদাহ গত 2-3 দিন যাবৎ চলছে। আমরা আশা করছি ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা আছে, তবে বড় ধরনের ভারী বৃষ্টি হওয়ার ধরনের সম্ভাবনা নাই, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে গরমে বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। রাজধানীর ICDDRB তেও বেড়েছে রোগী। হাসপাতালে স্থান সংকুলন না হওয়ায় অস্থায়ী তাঁবু টাঙিয়ে সেবা দেওয়া হচ্ছে রোগীদের। গরমের কারণে ঠান্ডায় আপনার রাত্রে ঘুমিয়ে দিয়েছি, ঘুমের থেকে উষে উষিয়ে দিই, আপনার ইয়া ফাতলা হয় কেন আর বুমি নাচ যাদের রাখছে শিষ্য তারা আসছে দেখে, এমনি কোনো সমস্যা হয় না। ভর্তি হিসাবে বলছে যে ইয়া স্যালাইন খান এবং শক্ত খাবার খান। শনিবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত সেখানে ভর্তি হয়েছেন ডায়রিয়া আক্রান্ত 550 জন রোগী। মৌসুমি মো, সময় সংবাদ, ঢাকা। তপ্ত দিনে স্বস্তি নিয়ে রঙিন ফুলে সেজেছে নগরী। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতির রূপ রস মনে শান্তির সুবাতাস বইয়ে দেয়। যান্ত্রিক শহর যেন ধরা দেয় মায়ায় ভরা ভুবন হয়ে। নগর জীবনের গ্রীষ্ম হাজির অপরাণ সৌন্দর্য নিয়ে, যে সৌন্দর্যে বুধ নগরবাসী। ফুলের রয়েছে নাগরিক কোলাহল আর ক্লান্তি ভুলিয়ে মনকে সতেজ করে তোলার ক্ষমতা। রুক্ষ নগরে প্রশান্তির পরশের গল্প জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ঝরা পাতার দিন শেষ, গল্প কেবল ফুলের। নগরের গাড়ির ধোঁয়া কিংবা কংক্রিটের উত্তাপও যেখানে হার মেনেছে, শুধুই রঙের খেলা। আগুন ঝরা কৃষ্ণচূড়া, হলদে পরি সোনালু কিংবা সাদার মায়া কাঠগোলাপ, সৌন্দর্যের রহমে রঙিন পুরো নগরী। গ্রীষ্মের প্রচণ্ড এই খরতাপে ফুল এক টুকরো প্রশান্তি। ইট কাঠের নগর সভ্যতায় বিক্ষিপ্ত হৃদয়ে যা মুহূর্তে এনে দেয় সজীবতা, শুভবোধে আন্দোলিত করে দেহমন। প্রখর তাপে ফুলগুলো যেন ছোটায় রঙিন ফোয়ারা। নাম না জানা কত শত ফুল বা নাম জাদা কত ফুল ফোটে নগরীতে, তার হিসেব কে রাখে। ফুলের সৌন্দর্য মুহূর্তেই সজীবতায় ভরিয়ে দেয় চারপাশ। শহর জুড়ে রাজ করছে কৃষ্ণচূড়া, পাশে যদি রাধার কনকের ছড়াছড়ি থাকে তাহলে আর কি চাই। শুধুই সৌন্দর্য, কৃষ্ণচূড়া রাধা চূড়ায় বিফোর থাকে মন। বৈশাখের দুরন্ত বাতাসে দোল খায় আগুন রঙা ফুল, দোল খায় হৃদয়। কৃষ্ণচূড়া ওরা খুব সতেজ, ওদের মতো সতেজ হতে পড়ে ভালো লাগতো। ভালো কিছুকে মানুষ ফুলের সাথে তুলনা করে, এই জন্য আসলে ভালো কিছু দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। এই যেমন সোনা রঙা সোনালু, প্রচণ্ড রোদে গা ঠিকরে বের হয় সোনালি আভা। ব্যস্ত নগরে সোনালুর নান্দনিক সৌন্দর্য কিছুক্ষণের জন্য হলেও থমকে দেয় পথিককে। ফুল মনে প্রশান্তি এনে দেয় একদম মন খারাপের সময়টাতে। কেন জানি যে ফুলের মধ্যে অবশ্যই একটা কিছু আছে, এই জন্য তো ফুল এত আকর্ষণীয় মানুষের কাছে। লাল সাদার কাঠগোলাপের সাদার মায়ায় ভোলেনি কে, সাদা লালের মিষ্টি ঘ্রাণ কার মনে দোলা দেয়নি, ফুলের মায়া প্রেম হয়ে ধরা দেয়নি কার কাছে, ঠাঁই পায় কারো চুলের বেণীতে। সাপের ফনার মতো অনিন্দ্য সুন্দর নাগালিঙ্গম, পুরো গাছের শরীর থেকে ঝুলে থাকা এক একটি সুন্দর। যদিও নাগালিঙ্গমের খুব একটা ছড়াছড়ি নেই এই শহরে, হাতে গোনা কয়েকটি গাছ সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে।
কবিগুরুর উদয়পদ্ম কিংবা মধুকরের কাঁচা মেহেদি, ফুল যেন ফোটার উৎসবে মেতেছে। চাইলেই শহরের রংটাই পাল্টে ফেলা যায় ফুল দিয়ে, বলছেন প্রকৃতি প্রেমীরা। বলছি অনেক গরম, অনেক গরম, কিন্তু রাস্তার পাশে যখন কৃষ্ণচূড়া দেখি তখন কিন্তু মনটা এমনি কুল হয়ে যায়। 1 কিলোমিটার শুধু কৃষ্ণচূড়া, 1 কিলোমিটার শুধু জারুল, দুই পাশে যদি লাগিয়ে দিই এইভাবে কালারফুল করে ফেলা যায়। নগরের এই রূপ বছর জুড়ে থাকবে এমন প্রত্যাশা কর্মব্যস্ত এই যান্ত্রিক নগরের বাসিন্দাদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হলেও বোলিং আক্রমণ তুলনামূলক দুর্বল, এমনটা মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে মাশরাফির অধিনায়কত্বে সিনিয়ররা জ্বলে উঠতে পারলেই বিশ্ব আসরে সেমিফাইনাল খেলা সম্ভব বলে মনে করেন তিনি। সেমিফাইনাল খেলাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ কন্ডিশন বিবেচনা করলে আমাদের বোলারদের যেই গতিটা ওই জায়গাতে আমি মনে করি যে আমরা একটু হয়তোবা পিছিয়ে থাকবো, কারণ আমাদের ম্যাক্সিমাম বোলারই জাস্ট রুবেলে শুধু 140 বল করতে পারে। মাশরাফি ক্যাপ্টেন থাকাতে আমাদের একটা অ্যাডভান্টেজ, কারণ সে বেস্ট ক্যাপ্টেন, ভালো একটা লিডার থাকলে হয়তোবা এইসব ছোটোখাটো জিনিসগুলো কাটায় উঠতে পারবে। তো এই কারণে আমি মনে করি যে সিনিয়র যারা আছে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে ওই সময়টা, এবং জুনিয়ররা যদি তাদের ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী রাশিয়া যুক্তরাষ্ট্র দুদেশই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমুদ্র সীমা রক্ষায় এবার নৌবহরে যুক্ত হলো চীন থেকে আনা দুটি যুদ্ধজাহাজ, 18 কিলোমিটারের মধ্যে শত্রুকে আঘাত হানতে সক্ষম। এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, পর্দা নামল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।